নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে এত গরম পড়েছে যে সত্যি কিছু খেতে ইচ্ছে করে না তো তারই জন্য না খেয়ে তো থাকতে পারি না একটা ডিমের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ স্বাদ হয় আর এটা আমার মায়ের হাতের একটা স্পেশালিটি রান্না মানে এই রেসিপিটা আমি কিন্তু সবসময় আমার মার হাতে খাই এটা কারো হাতে আমি ভালো পাই না আর এই রেসিপিটা আমার মা খুবই ভালো বানায় আজকে আমার মাই এই রেসিপিটা রান্না করছে আর এই ডিমের ঝোলটা বানানোর জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি সেটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে সর্ষে তেলের মধ্যে আড়া ভাজা করে নিয়েছি এই ডিমটাকে কিন্তু তোমরা এটা মনে রেখো পুরোটা ভেজে নিও না মানে পুরো ব্রাউন করে নিও না জাস্ট দেওয়ার সাথে সাথেই এক দু নাড়া দিয়ে উঠিয়ে নিও তারপরে সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবে রসুন বাটা বাস ভালো একটু বেশি করে রসুন বাটা দিয়ে দেবে রসুন বাটাটা যখনই ব্রাউন ব্রাউন হয়ে আসবে দিয়ে দেবে আলুটা আলু দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে আলুটাকে সিদ্ধ হতে দেবে তারপরে দিয়ে দেবে সিদ্ধ হওয়ার পর পেঁয়াজ কুচি এইখানে সবচেয়ে মানে এই কারিটার বেশি টেস্ট আসে এই পেঁয়াজটা পেঁয়াজটাকে কি করা হয় বড় বড়ো মানে একটা পেঁয়াজকে চার টুকরো করে দেওয়া হয় আর তারপরে অ্যাড করে দিয়েছে মা এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই টু মানে হাফ টি টেবিল স্পুন থেকেও কম জিরের গুঁড়ো বাস এগুলি দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে ঢেকে রাঁধতে হবে যখন ভালোভাবে সব কাঁচা মশলার গন্ধ চলে যাবে আর আলুটাও একদম আলু পেঁয়াজ দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অ্যাড করতে হবে গরম জল অবশ্যই এখানে গরম জল অ্যাড করবে ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু ভাবটা হবে তো গরম জল অ্যাড করে ডিমটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমরা বিলেতি ধনে পাতা তোমরা যদি বিলেতি ধনে পাতা না পাও গরম মশলাও অ্যাড করতে পারো ডিম কারি কিন্তু একদমই রেডি